আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ হোসেন পিএইচ লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি ট্রান্সফরমেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের ট্রান্সফরমেশনের ডিগ্রি অফ কম্পারিজন এই পার্টটি নিয়ে আমি আলোচনা করব আজকে লেছনে থাকছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারিটিভ ডিগ্রিয়ের কীভাবে রূপান্তর হয় পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তর করব কম্প্যারেটিভ থেকে কিভাবে সুপারলিটিতে সুপারলেটিভ ডিগ্রিতে করব বন্ধুরা সুপারলেটিভ থেকে আবার পজিটিভ ডিগ্রিতেও আমরা করতে পারি সো দেখো আজকের ক্লাসটি তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং এটি খুব ইম্পর্ট্যান্ট আমাদের এসএসসি এইচএসসি দুইটা জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল পয়েন্ট এটা তোমরা এই টপিকটি খুবই ভালো করে মনোযোগ সহকারে দেখবে আর আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাইর বেল আইকনটি ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আর দেরি না করি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড বন্ধুরা দেখো ডিগ্রি অফ কম্পেরিজন ব্যাপারটা কি আসলে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ চিনতে হবে আমাদেরকে আগে অ্যাডজেক্টিভ কি কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থার পরিমাণ সংখ্যা এখানে তাহলে বিভিন্ন ব্যক্তি বস্তু বা প্রাণীর গুণ অবস্থার যে তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের রূপান্তর হয় সেটি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ আর যখন কোনো ব্যক্তি বা প্রাণীর মধ্যে একটি অপরটির দোষগুণ অবস্থার যে পরিমাণ বোঝায় সেই পরিমাণকে আমরা ডিগ্রি অফ কম্পারিজন বলবো এই যে একজনের সাথে আরেকজনের যে তুলনা মানে কম্পেয়ার এই এই জায়গাটাই হচ্ছে আমরা ট্রান্সফরমেশনের ডিগ্রি অব কম্প্যারিজন হিসেবে গণ্য করব চলো বন্ধুরা দেখি ডিগ্রি হচ্ছে তিন প্রকার ডিগ্রি কত প্রকার ডিগ্রি হচ্ছে তিন প্রকার নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি টু কম্পারিটিভ ডিগ্রি থ্রি সুপারলেটিভ ডিগ্রি বন্ধুরা আবির ইজ আ গুড স্টুডেন্ট এখানে এই যে গুডটি হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ আসলে পরিবর্তনটা হবে হচ্ছে এই গুডটাতেই কারণ এটা হচ্ছে অ্যাডজেকটিভ কম্প্যারিজন অফ অ্যাডজেকটিভের পরিবর্তন করলে আমাদের ডিগ্রির পরিবর্তন হয় যেমন আমরা পজিটিভ ডিগ্রি যদি গুড হয় সুপারলেটিভ কম্প্যারেটিভ ডিগ্রিতে গিয়ে বেটার হবে আর এই একই ওয়ার্ডটি সুপারলেটিভ ডিগ্রিতে গিয়ে বেস্ট হবে কারণ আমরা জানি গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট বুঝতে পারছো এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন দেখে দিচ্ছি কীভাবে ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে এই সুপার পজিটিভ সুপারলে কম্প্যারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রির ফর্মগুলো দেখো বন্ধুরা এই যে গ্রেট মানে বড়ো বা বিখ্যাত গ্রেটার কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড গ্রেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তারপরে দেখো হাই মানে হচ্ছে উঁচু হায়ার হায়েস্ট তারপরে দেখো লং লম্বা লং আর লঙ্গেস্ট দেখো এখানে আমরা কিন্তু ই আর যোগ করছি এবং এইখানে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ ডিগ্রি করছি সো এরকম তোমরা অনেকগুলো ওয়ার্ড আছে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যেমন টল টলার টলেস্ট শর্ট শর্টার শর্টেস্ট ডিপ ডিপার ডিপেস্ট পোর পোরার পোরেস্ট ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকেস্ট ঠিক আছে লো লোয়ার লোয়েস্ট তারপরে তোমার হচ্ছে নিউ নিউ আর নিউয়েস্ট তারপরে তোমার হচ্ছে রিচ রিচার রিচেস্ট স্ট্রং স্ট্রং গেস্ট স্ট্রংগেস্ট কোল্ড কোল্ডার কোল্ডেস্ট লাইট লাইট আর লাইটেস্ট ওল্ড ওল্ডার ওল্ডেস্ট এরকম করে করে তোমরা করতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো সো আরও এরকম রয়েছে দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা এই যে কিছু কিছু শব্দের মাঝের শব্দটি ডাবল হয়েছে যেমন বিগ বিগার বিগেস্ট হট হট হটেস্ট ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট রেড রেডার রেডেস্ট থিন থিনার থিনেস্ট তারপরে হচ্ছে তোমার গ্ল্যাড গ্ল্যাডার গ্ল্যাডেস্ট স্যাড স্যাডার স্যাডেস্ট তো এরকম আরও রয়েছে এরকম দেখো ট্রু ট্রু আর ট্রুয়েস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট ব্র্যাভ ব্রেভার ব্রেভেস্ট ঠিক আছে এরকম করে করে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তোমার বাসায় প্র্যাকটিস করবে এই জায়গাটা এই জিনিসগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে নাহলে কিন্তু আমরা কম্প্যারেটিভ এক জায়গা থেকে আরেক জায়গার যে কম্প্যারিজন এটা আমরা করতে পারবো না কারণ যখন আমাদের সুপারলেটিভে দেওয়া থাকবে তখন সুপারলেটিভটাকে এই যে যেমন যদি বলা থাকে ট্রুয়েস্ট পজিটিভ করতে হলে আমাদের ট্রু এটা জানতে হবে ট্রুয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ট্রু ট্রু আরের পজিটিভ ফর্ম হচ্ছে ট্রু ট্রু এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ট্রু আর গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার গ্রেটের সুপালিটি ফর্ম হচ্ছে গ্রেটেস্ট সো এরকম করে করে তোমাকে মনে রাখতে হবে মনে না রাখতে পারলে তোমরা পারবে না সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আজকে এই জিনিসটা খুবই মন মুখস্থ করে ফেলবা তোমরা এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে মুখস্থ করে ফেলবা বন্ধুরা ড্রাই ড্রায়ার ড্রাইয়েস্ট বিজি বিজিআ আর বিজিয়েস্ট ঠিক আছে এই জিনিসগুলো হ্যাপি হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট কস্টলি এইভাবে কিন্তু তোমরা হ্যাভি নঠি এই যে লেজি এই জিনিসগুলো প্রেডি এই জিনিসগুলো কিন্তু তোমরা সব স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই জিনিসগুলো তোমরা মুখস্থ করতে হবে কম্প্যারিজন অব ডিগ্রি করতে গেলে বন্ধুরা চলো এবার আমরা উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝে নেই দেখো বন্ধুরা আমরা এনপি মানে এখানে আমরা বোঝাচ্ছি নাউন বা প্রোনাউন তারপর একটি ভার্ব তারপরে অ্যাস তারপরে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বুঝতে পারছো পজিটিভ ফর্ম মানে আমি যে পড়ে আসলাম পজিটিভ ফর্ম বলতে আমরা বোঝাচ্ছি যেমন স্ট্রং স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার আর সুপালিটিভ ফর্ম হচ্ছে স্ট্রংগেস্ট সো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে এইটা হচ্ছে তোমার পজিটিভ ফর্ম খুব ভালোভাবে মনে রাখবে পজিটিভ ফর্মগুলো মনে রাখতে হবে কম্পারেটিভ ফর্মও মানে যেমন গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার সো এখানে কিন্তু গ্রেটার হবে না কারণ এটা হচ্ছে পজিটিভ করছি আমরা এখানে যেগুলো করব পজিটিভ করব পজিটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় খেয়াল করো প্রথমে নাউন বা প্রোনাউন থাকে তারপর একটি ভার্ব থাকে আর ওয়াজ আর এই জিনিসগুলো থাকে টু বি ভার্ব তারপরে হচ্ছে একটি অ্যাজ থাকে তারপরে হচ্ছে কম্প্যারটিভের পজিটিভ ফর্ম আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আর হচ্ছে তারপর আবার একটি অ্যাজ তারপরে হচ্ছে নাউন বা প্রোনাউন বসে তো এই সেন্টেন্সটি আমরা এইভাবে মেক করতে পারি যেমন মুনতাহা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সানি মুনতাহা সানির মতো চালাক মানে শক্তিশালী ঠিক আছে অ্যান্ড রানা ইজ অ্যাজ গ্রেট অ্যাজ নোভিন মাহি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স মাহি ফক্সের মতো শিয়ালের মতো ধূর্ত বা চালাক ঠিক আছে তো এরকম আরও আরও একটি জিনিস তোমরা দেখতে পারো এখানে এরকম করে তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারো এগুলো পজিটিভের উদাহরণ নো আদার গার্ল ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রোনা নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ঢাকা নো আদার ফুড অন দ্য মেনু ইজ অ্যাজ চিপ অ্যাজ দ্য মাটন সোপ এই যে এই জিনিসগুলো তোমরা দেখে রাখলে এগুলো হচ্ছে পজিটিভের উদাহরণ এবার চলো কম্প্যারিটিভ উদাহরণগুলো দেখে বন্ধুরা দেখো সাবজেক্ট নাউন বা প্রোনাউন তারপরে দেখো একটু বিভার্ভ হবে একটা তারপর অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম এখানে এই যে দেখো আমরা একটু আগে দেখলাম চিপ চিপার এই যে চিপারটা হচ্ছে তোমার কম্প্যারেটিভ ফর্ম তারপর একটি দেন হবে ওই যে দেন বলছি না চে বা থেকে মানে এটা হচ্ছে দ্য পেন ইজ চিপার দ্যান দ্য বুক মানে বইয়ের চেয়ে কলমের দাম কম চিপার মানে কম ঠিক আছে সেরকম বোঝাচ্ছে দ্য কোশ্চেন ইজ মোর ডিফিকাল্ট এই যে ডিফিকাল্টের ডিফিকাল্ট হচ্ছে আমাদের মূল যে হচ্ছে পজিটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম আর এটি হচ্ছে মোর ডিফিকাল্ট আমরা কয়েকটি ওয়ার্ড এরকম আসে যেমন বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল ঠিক আছে তারপর তোমার হচ্ছে ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট ইউজফুল মোর ইউজফুল মোস্ট ইউজফুল এই জিনিসগুলো এই ফর্মগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে নাহলে কিন্তু না তোমরা এই যে পরবর্তীতে দেখো ব্লাড ইজ থিকার দেন ওয়াটার ওয়াটার চেয়ে ওয়াটার থেকে ব্লাডটা হচ্ছে ঘন ঠিক আছে এই এটাই বোঝানো হয়েছে বন্ধুরা তো এরকম করে করে তোমরা এই যে বেটার দেন বেটার দেন তারপরে এই যে মোর বিউটিফুল দেন thicker দেন ঠিক আছে এই যে দেন আসতেছে কিন্তু বেটার দেন তারপরে বেটার দেন এনি আদার বয় এরকম আসতে পারে সো এই জিনিসগুলো তোমরা কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কম্পারিটিভ দেখলে আমরা বুঝতে পারবো যেটা কম্প্যারিটিভ আছে। এবার দেখো বন্ধুরা সুপারলেটিভ কিভাবে। সুপারলেটিভ হচ্ছে এই যে দেখো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বিগেস্ট এটা হচ্ছে কিন্তু সুপারলেটিভ ফ্রম তারপর দেখো ঢাকা ইজ দ্য এখানে ইজ দা আসতে পারে অথবা ওয়ান অফ দা আসতে পারে খেয়াল করো তাহলে এই জিনিসগুলোই তোমাদেরকে চিনতে হবে যে এটা হলো সুপারলেটিভ কারণ আমি একটু পরে যখন তোমাদেরকে নিয়ম বলবো যে ওয়ান অফ দা থাকলে কি হয় তারপরে ইজ বেটার দেন থাকলে কি হয় এই জিনিসগুলো কিন্তু দেন any other আদার থাকলে কি হয় সো আমরা কিন্তু দেন any আদার পরে আসলাম কোথায় কম্প্যারেটিভে এখানে দেখতেছি ইজ দ্য এখানে দেখতেছি ওয়ান অফ দ্য তাহলে তোমরা যদি কম্প্যারেটিভ সুপারলেটিভ আর পজিটিভ ফর্ম নাই চিনো তাহলে আমরা ওখানে দেখে আসলাম পজিটিভে দেখছি নো আদার নো আদার দেখলাম তারপরে পজিটিভে দেখলাম আমরা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব মনে রাখবে এগুলা দেখলেই তোমরা বুঝবে এটা পজিটিভে আছে এটা কম্প্যারেটিভ আছে। কম্প্যারেটিভ থেকে সুপারলেটিভ করা যায় কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে করা যায় সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে সেন্টেন্স চিনলেই তুমি পেরে যাবে ইনশাআল্লাহ সো দেখো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তারপর দেখো হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এই যে আমি বলেছি না মোস্ট বিউটিফুল বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল গার্ল ইন বাংলাদেশ গার্ল অফ বাংলাদেশ সো এই যে এইভাবে তোমরা সুপারলেটিভ ফর্মটা দেখে নিলে বন্ধুরা আজকে আমরা এই পার্টটিতে এই পর্যন্তই করছি এই ট্রান্সফরমেশনেরই এই পার্টটা আর একটি পার্টে ভাগ করেছি আমি আর পার্টে আমি নিয়মগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ওই পার্টটি দেখে নিবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক নতুন পর্ব নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো